আজকে আমার নানার মৃত্যুবার্ষিকী আমি রিজিক যাচ্ছি আমার নানি বাসায় আয়াত আম্মু চলে গেছে অন্তর ইব্রাত যাবে সো ওখানে আজকে আমার সব খালারা আসবে খাওয়া হবে মানে কালকে অবশ্যই এতিম খাওয়ানো হয়ে গেছে আজকে আমি ফ্যামিলি সবাই আমরা খাওয়া দাওয়া করবো আর একটু দোয়া করবো যা যা খতম ছিল সেগুলো বক্সায় দেবো সো আমরা আজকে চলে যাচ্ছি বাইরে হয়ে আসছি দেখি কি পাজি দিতে বাইরে কি করে আমি যাচ্ছি নানি বাসায় এই যে কুকুর নিয়ে বসে আছে কি বাবা খেয়েছ বাবা না তো দাদা ভাত খাবে যাচ্ছি তো আমি তো আমার লিসা দেওয়ার সময় নানি বাসায় যাচ্ছি তো তোমরা এখানে কি করো রাস্তায় ডগির সাথে বাসায় যাবা তুমি ওকে ফাইন আমি যাচ্ছি না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাবি হ্যাঁ এটা হচ্ছে রিজিকের জয় মামা না জীবনও দেখায় না ওর ওষুধ দেখা হয় না মানুষের এখন মাত্র খাইয়া শেষ করলো আমার হ্যাঁ যখনই নানি বসে আসি খাওয়া দেখি খাওয়া 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 দেখো কোথায় মারামারি করছো আরে কার সাথে মারামারি করছো জানি না আমি ব্লগটা পাবলিশ করতে পারবো কি ছিল সেদিন ফেব্রুয়ারি 17 তারিখে 21 বছর হয়ে গেছে আমার নানা মারা গেছে আমরা 21টা বছর ধরে এই পরম্পরা পালন করে আসছি যে নিজেরা আলাদাভাবে দোয়া বক্সাই নিজেরা নিজেরা দোয়া করি আর এতিমখানে আলাদাভাবে খাওয়ানো হয় এদিন অনেক মন খারাপ ছিল আমরা এখন গল্প করছি আমি হচ্ছে নিশু আপুর ব্লগে এই যে এখানে মরিয়ম নাসিতা অন্তু ওই যে নিশু আপু ওই যে নিপা আপু ওই যে অন্তুনি আরমান আমার জান বাচ্চা ইবুটার দাঁত উঠেছে মানে মানিক উঠেছে তো সেজন্য খালাদেরকে জিলাপি পান সুপারি খাওয়ালো অন্তু সেই জিলাপিটা কি পড়ছি আসলে তুই আলু আর খাওয়াচ্ছি আবার গালি দিচ্ছে বাচ্চাটা খেতে পারছে না ভয় পাচ্ছে খুব অসহায় দরিদ্র একটি হিংস প্রাণী বিড়াল আরে তুমি এমনি দিলে তো পারো ও পাচ্ছে না এটা তোমার হাতের লড়ে চলে এসেছে ও পাচ্ছে না পেয়েছে এই তো খাচ্ছে তাহলে খাওয়া আসো মিলি নিচে নামো এইটা হলো রবিনুরের আসল কাহিনী নিজে খাচ্ছে খাবার রেডি করা হচ্ছে ও মাই গড ব্লগার আবার কি বলছে মিন্নি খাও মিন্নি পানি খাবে না একদম
বাসায় চলে আসছি সব ব্যাটালিন নিয়ে আবার তোমাদের আগে মাঠে ছিল নাকি দুটো এটা আর কি সামনে আমার গুগুলি নিশাপু আগে খাটতেই হ্যাঁ আগে খাটতেই শীত চলে যাওয়ার পর প্রথম বৃষ্টি সরি আমি জানি অনেকে বলবে এই জায়গাটা দেখাচ্ছেন সুন্দর না নোংরা কিছু করার নেই আমার এখন দৌড়ে দৌড়ে বাইরে যাওয়া পসিবল না তা আমি তারপর আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখেন বৃষ্টি শীতের পরে এই আর কি এটুকুই এই যে আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে শুধু একটুকু রিকোয়েস্ট করবো কেউ খারাপ মন্তব্য করবেন না ভাববেন না যে আমরা হাসি হাসি করছি আমার নানার জন্য মন খারাপ না বাট এটা পসিবল না যে অলওয়েজ কান্নার সময় আমি ভিডিওটা ধরে রাখবো আমি শুধু খুশিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমার নানার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সাবস্ক্রাইব করবেন আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ